নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে শুভজিৎ। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এস অ্যান্ড এস সলিউশন ইউনিট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব রিলায়েন্স রিটেল জব ভ্যাকেন্সি নিয়ে। তো রিলায়েন্স রিটেলের নাম শুনে নিয়ে এমন মানুষ কিন্তু নেই, এবং রিলায়েন্স রিটেলের যে শপিং মল রয়েছে বা বিভিন্ন ধরনের স্টোর রয়েছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে আপনারা দেখেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে নিয়োগ চলছে, সম্পূর্ণ বিনামূল্যে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে, কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা লাগছে না। কীভাবে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত কিছু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটিকে অবশ্যই কন্টিনিউ দেখার চেষ্টা করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত বিভিন্ন রকম ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সবার আগে আপডেট পাওয়ার জন্যে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অবশ্যই আপনারা জয়েন করুন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনারা বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সবার আগে আপডেট পাবেন। এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার কোয়ালিফিকেশান কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে অনেকেই কমেন্ট করেছেন, আমরা চেষ্টা করছি সেই টাইপের জব ভ্যাকেন্সি বা আপনার ডিস্ট্রিক্টের জব ভ্যাকেন্সি তাড়াতাড়ি আনার। এই জব ভ্যাকেন্সিটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশানে রয়েছে, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করা হয়েছে রিলায়েন্স রিটেলের তরফ থেকে। কীভাবে আবেদন করবেন সব কিছু জানাবো। তো সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো। তো চলুন ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে নিয়েছি, এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত বিষয়টা জানাবো। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, রিলায়েন্স রিটেলের তরফ থেকে কিন্তু নিয়োগ চলছে, সম্পূর্ণ বিনামূল্যে চাকরি, কোনো রকম অভিজ্ঞতা লাগবে না। এছাড়া অভিজ্ঞতা যাদের আছে তাদের জন্যেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি কিন্তু 10 থেকে 15 হাজারের মধ্যে থাকবে। ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। আশা করব বুঝতে পেরেছেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত বিষয়টা জানাবো। তার আগে জানিয়ে রাখবো, এখানে আমাদের একটা জিনিসে ভুল আছে, সেটা হলো টাইপিং ভুল হয়েছে। সেটা হলো 2021 আমরা করে ফেলেছি, তো এখানে এই জিনিসটা কিন্তু হয়েছে একটা ভুল, তো অবশ্যই একটু মাথায় রাখবেন সবাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2022-এর রিক্রুটমেন্ট এটা, সেটা নিয়ে কোনো টেনশন নেই। রিলায়েন্সের তরফ থেকে রিলায়েন্স রিটেল কোম্পানির ডেজিগনেশন জানতে হলে অবশ্যই একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। বিভিন্ন পদে কিন্তু নিয়োগ চলছে, ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়েছি। যেমন দেখতে পাচ্ছেন, বিজনেস অ্যানালাইটিকের ওপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া যদি বলা যায়, স্টোর ম্যানেজারের ওপরে রয়েছে, ফার্মাসিস্টের ওপরেও কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। সমস্ত বিষয়টা এখানে লেখা রয়েছে এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। বিভিন্ন পদের ওপরে নিয়োগ চলছে, ম্যানেজার সিটি এইচআর, হু ক্যান অ্যাপ্লাই, এখানে কারা আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট। আশা করি বুঝতে পেরেছেন, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। রিলায়েন্স রিটেল জব ভ্যাকেন্সি ফ্রম এনিওয়্যার ইন ইন্ডিয়া ক্যান অ্যাপ্লাই, অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, সবাই আবেদন করতে পারবে। বয়স যদি বলা যায় তাহলে কিন্তু 21 থেকে 38 বছর বয়সের মধ্যে অবশ্যই বয়স থাকতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান যদি বলা যায় তাহলে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই গ্র্যাজুয়েট পাস হতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট পাস হতে হবে। এছাড়া যদি বলা যায়, এমএ, এমএসসি, এমটেক, এমবিএ হলেও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট অবশ্যই থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, অল এলিজিবল ক্যান্ডিডেট শুড বি থার্ড এক্সাম ইন্টারভিউ সিলেক্টেড ইন রিলায়েন্স রিটেল। এখানে কিন্তু এক্সামের ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ করা হবে। কেন এক্সামের ভিত্তিতে? যেহেতু এটা অফিসিয়াল নোটিফিকেশান এবং ডিরেক্ট পেরোলে চাকরি রয়েছে। অলসো চেক নোটিফিকেশান, নোটিফিকেশান অবশ্যই চেক করতে পারবেন। স্যালারি এখানে কত টাকা থাকবে আপনাদেরকে জানিয়ে দিয়েছে, এখানে বেস্ট অন দ্য ইন্ডাস্ট্রি বলে লেখা রয়েছে। আই মিন এটা এক্সপিরিয়েন্সের ওপরে ডিপেন্ড করবে। ফ্রি ফর অল, জিরো ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগছে না, সেটা কিন্তু মেনশন করা রয়েছে। হাউ টু অ্যাপ্লাই, এবারে আমরা চলে আসবো কীভাবে আবেদন করবেন। বিভিন্ন পদে নিয়োগ চলছে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট পাস, ফ্রেশার হলেও আবেদন করা যাবে, তবে ফ্রেশারে খুব একটা বেশি ভ্যাকেন্সি নেই, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো আবেদন করার জন্য আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে আসতে হবে। এবারে অনেকে একটা কোশ্চেন করতে পারেন যে ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে কোন ওয়েবসাইট? তো এখানে রিলায়েন্সের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কীভাবে আবেদন করবেন, কীভাবে আপনাদের ভ্যাকেন্সিগুলো খুঁজবেন সমস্ত কিছু জানাবো। ফার্স্টে কী আছে, জব লোকেশান। তো এখানে আপনাদেরকে কী করতে হবে, অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এসে আপনাদেরকে এখানে জব লোকেশান কিন্তু সার্চ করতে হবে। জব লোকেশান সার্চ করা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, নিচে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন, আমি যেমন সিলেক্ট করে নিয়েছি এখানে ওয়েস্ট বেঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে আমরা সার্চ করেছি, আই মিন সিলেক্ট করেছি। আপনারা যখন এখানে ট্যাপ করবেন সব স্টেটের নাম দেখাবে, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে সার্চ করতে হবে। সার্চ যখনই আপনাদের করা হয়ে যাবে, আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে।
যেখানে সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু দেখাবে কবে পোস্ট করা হয়েছে, কোন কোন পদে নিয়োগ চলছে সমস্ত কিছু। যেমন দেখতে পাচ্ছেন কলকাতা লোকেশনে কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন। এছাড়া আরও কোন লোকেশানে রয়েছে আপনাদেরকে দেখাবো। জলপাইগুড়িতে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, কলকাতাতে আরও ভ্যাকেন্সি রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, আবারও কলকাতা রয়েছে, কলকাতা আবারও শিলিগুড়িতে ভ্যাকেন্সি রয়েছে, কলকাতা চাকদাতে ভ্যাকেন্সি রয়েছে, খড়গপুরে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া যদি বলা যায় কলকাতাতে ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে, আবারও কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে। তবে এখানে একটা ভ্যাকেন্সি, একটাই পোস্টে শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, বাদ বাকি পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কোন ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা আপনারা যখনই যে জব ডিটেলসের ওপরে অ্যাপ্লাই করবেন বা ক্লিক করবেন সেই জব ডিটেলস পার্ট আপনারা দেখতে পাবেন। যেমনটা ধরে নিন, এখানে লেখা রয়েছে CRM এক্সিকিউটিভ, কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে। বিজনেস ইলেকট্রনিক ডিজিটাল স্টোরে কাজ করতে হবে, DC ইলেকট্রনিক SCM সাপ্লাই চেন কলকাতা লোকেশন। এটা কিন্তু পোস্ট হয়েছে 16 নভেম্বর, এখনও ভ্যাকেন্সি অ্যাক্টিভ আছে সেই বলে কিন্তু এখানে দেখাচ্ছে। তো কী করতে হবে, এই যে ব্লু কালারের একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন CRM এক্সিকিউটিভ, এইটার ওপরে কিন্তু আপনাদেরকে ট্যাপ করতে হবে। তো এরকম আপনারা যখনই ট্যাপ করবেন, এখানে শুধুমাত্র একটা ভ্যাকেন্সি ফ্রেশার রয়েছে, সিনিয়র অ্যাসোসিয়েট AKOK, ঠিক আছে, এখানে কিন্তু লেখা রয়েছে AKOK যে ভ্যাকেন্সিটা লেখা রয়েছে এইটাই কিন্তু শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এটার উপরে আপনারা যখনই ট্যাপ করবেন এই পেজটা চলে আসবে, পোস্টের ডেট 9 নভেম্বর, এখনও অ্যাক্টিভ রয়েছে, কলকাতা লোকেশন, জব রেসপন্সিবিলিটি সমস্ত কিছু লেখা থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশান এনি গ্র্যাজুয়েট, প্রথমেই বলে দিয়েছি মিনিমাম কোয়ালিফিকেশান অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশান অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে, তাছাড়া কিন্তু আবেদন করা যাবে না। 0 to 5 years ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেই বিষয়টাও লেখা রয়েছে, স্কিল অ্যান্ড রেসপন্সিবিলিটি বা সমস্ত কিছু লেখা রয়েছে, এগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর নিচে অ্যাপ্লাই নাও অপশান পাবেন, অ্যাপ্লাই নাওতে ট্যাপ করলে এখানে চলে আসবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট, সিটি, মোবাইল নাম্বার, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে অবশ্যই যারা ফ্রেশার আছেন ফ্রেশারে ট্যাপ করবেন, যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের এক্সপিরিয়েন্স প্রুফ এখানে শেয়ার করতে হবে। যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো ওয়ার্ক করবে না, অর্গানাইজেশন নেম, ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু ওয়ার্ক করবে না। যদি এক্সপিরিয়েন্স দেন তাহলে কিন্তু অর্গানাইজেশন নেম, আপনি কোথায় কাজ করেছেন, ইন্ডাস্ট্রি কী ছিল, জব রোল কী ছিল, টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কান্ট্রি কী ছিল, স্টেট কী ছিল, সিটি কী ছিল, সমস্ত কিছু এখানে দিতে হবে। তারপরে বায়োডেটা আপলোড করতে হবে, ম্যাক্সিমাম 2 MB মধ্যে যেন থাকে সেই বিষয়টা দেখতে হবে, PDF ডকস এখানে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে নিচে আপনারা পেয়ে যাবেন রেজিস্টার অপশন, তো রেজিস্টার করে নিতে হবে। তারপরে আপনাদেরকে রেজিস্টার কমপ্লিট হয়ে গেলে আপনাদের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে অ্যাপ্লাই করতে গেলে একটা জিনিস কিন্তু অবশ্যই চাওয়া হবে, কী চাওয়া হবে যদি বলা যায় আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি, আপনাদের কাছে ইউজার আইডি চাওয়া হবে। তো ইউজার আইডি নিয়ে আপনারা কিন্তু অনেকেই প্রবলেমে পড়তে পারেন, তো ইউজার আইডি আপনারা কীভাবে পাবেন, আপনারা আগে ওয়েবসাইটে আসবেন, এসে আগে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে দেখবেন আপনাদের কাছে অবশ্যই SMS আসবে আপনার ইউজার আইডি, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন, আপনারা পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো চাপ নেই। লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চেক আউট করে নিন এবং আবেদন করে ফেলুন। তো চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।